মাননীয় প্রধান বিচারপতির বাসভবনে নজিরবিহীন হামলা প্রতিবাদে ঢাকা আইনজীবী সমিতি আজকে বিক্ষোভ সমাবেশে মিছিলের আয়োজন করেছে। এখানে বিক্ষোভ আইনজীবী সিনিয়র আইনজীবীগণ আছেন, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি জনাব মুখলেসুর রহমান বাদল, সাবেক সভাপতি শেখ হেমায়েত হোসেন, সাবেক সভাপতি এখানে এসে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হবে। আপনারা সবাই শৃঙ্খলা বজায় রাখবেন, আমাদের বোনরা আগে থাকবে, তারপর সিনিয়র নেতৃবৃন্দ থাকবেন। ترجمة